নট অনলি বাইক, যে কোনো জিনিস থেকে ভালো পারফরমেন্স পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই যত্ন করতে হবে, আর সবচেয়ে বড় বিষয় যত্ন সঠিকভাবে করতে হবে আর যত্ন করা শিখতে হবে। আমি যখন এমটি R15 GSXR বাইক চালাতাম তখন একটা ছোট ভাই আমাকে বারবার বলতো, ভাই আপনি একটা হোন্ডা সিবিয়ান নেন, একটা হোন্ডা সিবিয়ান নেন, একটা হোন্ডা সিবিয়ান নেন। এবং সে কি কারণে বলতো সেটা এখন আমি এই বাইকটি নেওয়ার পর রেগুলার রাইড করছি, ব্যবহার করছি, করার পর স্পষ্টতই বুঝতে পারছি সিবিয়ার আমার জন্য কতটা দরকার ছিল, কতটা পারফেক্ট ছিল এবং পারফেক্ট আছে। আর সেই ছোট ভাইটির নাম হচ্ছে ইমন। ইমন, তোমার কথা মতো আমি হোন্ডা সিবিয়ার নিয়ে ফেলেছি। তুমি আমাকে আগে বলতে, ভাই হোন্ডা সিবিয়ার নেন, সিবিয়ার নেন, এই হচ্ছে সিবিয়ার। তো এই হোন্ডা সিবিয়ার নিয়ে আমার বিশাল বড় একটা পরিকল্পনা আছে। আমি অল ইন্ডিয়া ট্যুর দেওয়ার একটা প্ল্যান করছি, যদিও অনেক সময় লাগবে কারণ অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। সো এখন তোমার কাছ থেকে আমি বিভিন্ন অ্যাডভাইস এবং টিপস নিব আমার বাইকটি যেন ভালো থাকে। ইমনকে আসলে নতুন করে চেনানোর কিছু নাই। এর আগে আমি যখন MT-15, Yamaha 5 বা Shun 3, 13 GP আমার বেশ কয়েকটা বাইকের সুপার সার্ভিস করিয়েছি ইমন বাইক সার্ভিস সেন্টারে। আর ইমন আসলে আমাকে সবসময় ইন্সপায়ার করতো, ভাই আপনি একটা হোন্ডা সিবিয়ার নেন, আপনি কত লং ট্যুরে যান, আপনি একটা টেকসই মজবুত বাইক দরকার। তো ইমনের কথা আমি আলটিমেট রাখতে পেরেছি এবং হোন্ডা সিবিয়ার বাইকটি কিনেছি। অবশ্যই আমি বুঝে শুনে কিনেছি যে কোন বাইকটা আমার ট্যুর ট্রাভেল করার জন্য গুড লুকিং স্পোর্টস বেস্ট হবে, তো সেটা আমার সিবিয়ারই মনে হয়েছে। হঠাৎ করে ওই জায়গা থেকে এই জায়গা কেন চলে আসলো? আচ্ছা, মূলত ভাই এখানে একমাত্র রিজন হচ্ছে আমাদের দোকানটা ছিল ওইখানে একটু মানে অগোছালো ছিল, আর সেকেন্ড হচ্ছে ওইখানে একটু জায়গাটা সেল হয়ে গেছে মূলত, যার কারণে হচ্ছে আমাদের খুব দ্রুত এখানে শিফট করতে হয়েছে। অনেকে জানাইতে পারছি, আবার অনেকে জানাইতে পারি নাই। তো আমাদের নতুন শপটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আগে থেকে অনেক বেশি গুছানো। আর হচ্ছে আগে যে ছোটোখাটোগুলো ঝামেলাগুলো হইতো, দেন হচ্ছে মানে অগোছালো ছিল, ওই জিনিসগুলো এখন আর আশা করি পাবেন না, এখন আগের চাইতে আরও ভালো বেটার সার্ভিস প্রোভাইড করতে পারবো। তো ইমনের কাছ থেকে আমি আসলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই, যেটা হচ্ছে যেহেতু আমি এই বাইকটা নিয়ে ইন্ডিয়া ট্যুরের পরিকল্পনা করছি এবং এই বাইকটার কোন কোন বিষয়গুলো আমি সবচেয়ে বেশি খেয়াল রাখবো, কারণ ইন্ডিয়াতে কিন্তু এই হোন্ডা সিবিয়ার বাইকটা চলে না, আগের মডেলে চলে যেটা বাংলাদেশে নাই। এই মূলত হচ্ছে আপনি এক্সপায়ার কিছু ব্রেক প্যাড নিয়ে যেতে পারেন, ক্লাস কেবল আর থ্রোটল কেবল। থ্রোটল কেবলটা আমি মনে করি যে এক সেট বাদ নেওয়া উচিত, আর ব্রেক প্যাডগুলো হয়তো 2-3 সেট নিয়ে নেওয়া উচিত, আর ক্লাস কেবলটা 2টা নেওয়া উচিত। কারণ হচ্ছে ক্লাস কেবলটা হয়তো বা ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ আপনি প্রায় অনেক লং টাইম একটা ট্যুর করবেন, সেইগুলো আসা মনে হয় তো আপনি অনেক অভিজ্ঞ, বাট বলার মতো কিছু নাই, তাও বললাম মানে এইগুলো হয়তো রেগুলার ড্যামেজ হয়ে যায় কারণ রেগুলার পারপাসে। তো এইগুলো আর কি নিয়ে যাওয়া উচিত আর কি, যদি নাও পাওয়া যায় এর জন্য আর কি মূলত। আর এই গাড়ির বিশেষত্ব বলতে তেমন কোনো ড্যামেজ হওয়ার চান্সেস খুবই কম, কারণ এটা ওভারহেড ক্যামশ্যাফট। সো এটা যে সাউন্ড ড্যামেজ হয়ে যাবে এরকম কিছু না, এটা একমাত্র অ্যাডজাস্টারের ঝামেলাগুলো হয় যার কারণে হচ্ছে সাউন্ডটা ড্যামেজ হয়ে যায়। সো একটা চাইলে অ্যাডজাস্টার আপনি নিতে পারেন। ধন্যবাদ ইমন, আমি অনেক কিছুই জানি, কিন্তু আমি অনেক কিছু জানি বলেই এটা যদি আমার মাইন্ডসেট করে রাখি যে আমি জানি নতুন করে কী জানবো, তাহলে সেটা ভুল হবে। মানুষের শেখার কোনো বয়স নাই, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে শিখতে হবে, সেই ধরনের মন মানসিকতা আমি রাখি এবং আপনাদেরও রাখা উচিত। আমার বাইকটা সার্ভিসে ঢুকাই দাও আর তোমার নতুন শোরুমটা একটু আমাকে দেখাও, শোরুম না সরি সার্ভিস সেন্টারটা একটু দেখাও। মূলত হচ্ছে এখানে টোটাল আর কি কাস্টমারদের জন্য আমরা যাতে সাপোর্ট দিতে পারি তাই আর কি কিছু অ্যাক্সেসরিজ উঠেছি। হেলমেটগুলো প্রিমিয়াম সেগমেন্টের, মূলত হচ্ছে কিছু হেলমেট উঠানো হয়েছে, আর লো রেঞ্জেরও কিছু রাখা হয়েছে, কারণ মানে সব ধরনের কাস্টমারই আমাদের কাছে আসে। সো আমরা যাতে সাপোর্ট দিতে পারি এই পারপাসে আর কি উঠানো, আর অ্যাক্সেসরিজ হয়তো কিছুদিন পরে আমরা আরও উঠাবো। তো এটা হচ্ছে অফিস অ্যান্ড দেন হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড হচ্ছে অ্যাক্সেসরিজ, তিনটা আর কি এক রুমে করছি। তো ওই পাশে একটু দেখাই দিলে ভালো হয়, ওইটা হচ্ছে ওয়েটিং রুম, কাস্টমার এখানে বসতে পারবে। ঢাকার বাইরে থেকে আমাদের এখানে অনেক কাস্টমার আসে আলহামদুলিল্লাহ। সো আইসা হয়তো তাদের একটু রেস্টের ব্যাপার হয় বা বসার জন্য স্পেস লাগে, তো আর কি মূলত তাদের জন্য এটা করে দেওয়া হয়েছে। আগে সব ওইরকম ছিল না, একটার মধ্যে সবকিছু ছিল, সো এটা একটু সেপারেট করে স্যার এখন চালান, আমরা একটু পার্সটা ঘুরে আসি। ওইভাবে তেমন কোনো পরিবর্তন করা হয় নাই, আগের মতোই আছে, বাট হচ্ছে এখন একটু গুছানোভাবে আছে। যেমন হচ্ছে আমাদের ইঞ্জেক্টর ক্লিনার মেশিন এখানে আছে,
যেটার মাধ্যমে আমরা ফুয়েল ইঞ্জেকশন ক্লিন করে থাকি। আমাদের এখন আরও লেটেস্ট আরেকটা স্ক্যানার চলে আসছে, BS7 বাইকে, যেটা এখন মূলত হচ্ছে ইউজ করে। ওই স্ক্যানারটা আমরা নিয়ে আসছি আধুনিক, কারণ বাইক অলরেডি ঢুকতেছে, দেন হচ্ছে কিছুদিন পরে হয়তো TVS বা বিভিন্ন ব্র্যান্ডের EFI বাইকগুলো আসবে। সো ওই বাইকগুলোরও আমরা স্ক্যানার নিয়ে আসছি অলরেডি, বাংলাদেশে এখন আসে নাই, যাতে আসার সাথে সাথে আমরা এই সাপোর্টটা দিতে পারি। আমি দেখাই দিব আপনাদের সবাইকে। আর এই পাশে হচ্ছে আমাদের পার্টস স্টোর, এটা হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েলের গ্যালারি আউটসাইডের লুকিংয়ের মাধ্যমে। সো আমরা একটু ভিতরে আসি। যেমন হচ্ছে আমাদের আগে থার্ড পার্টির মাধ্যমে আর কি পার্টসগুলো আমাদের পারচেস করা লাগতো, বাট এখন হচ্ছে আমাদের এই জিনিসটা আর করতে হইতেছে না, আমরা এখন নিজের ইম্পোর্ট করতেছি। সো পার্টসের রেটটা আমরা অনেক কমায় ফেলছি, যে এইগুলা ধরতে গেলে যদি আমি কম্পেয়ার করি বংশাল বলেন, মিরপুর বলেন, সো ওই রকম রেঞ্জে আমরা পার্টস সাপোর্টটা এখন আপনাদেরকে দিতে পারবো। সো আপনারা চাইলে আমাদের কাছে প্রোভাইড মানে সার্ভিসটা নিতে পারবেন পার্টসের। সো আর এখানে হচ্ছে আমাদের টায়ার সেকশনগুলো আছে, এখানে সব ব্র্যান্ডের টায়ার আছে, যেমন হচ্ছে প্রিলি, TVS ব্র্যান্ডের, MRF, MTF, তারপর হচ্ছে আপনার সিয়েট, বিভিন্ন ব্র্যান্ডের টায়ারের বিভিন্ন মডেলেরগুলো আছে এখানে সেকশন করে রাখা। আর এগুলো হচ্ছে আমাদের পার্টসের আর কি বিভিন্ন এখন সেট আপ করে ফেলছে, আলাদা আলাদা বক্স সিস্টেম, আর এখন একটু গোছানো হয়েছে এগুলো সবগুলো, মানে যাতে হচ্ছে খুব ইজিভাবে আমরা দিতে পারি কাস্টমারদের, খুব দ্রুত সাপোর্ট দিতে পারি পার্টসের ক্ষেত্রে। আর এই হচ্ছে আমাদের পার্টসের সেকশন, বলার মতো তেমন কিছু নাই, আগের চাইতে অনেক বেটার হয়েছে আমার মতে আর কি। আমি চেষ্টা করছি যাতে আপনাদেরকে খুব দ্রুত পার্টসটা সাপোর্ট দিতে পারি, কারণ আগে অনেক পার্টস ছিল না। আশা করি এখন থেকে আপনারা ইন্ডিয়ান অ্যান্ড ইন্দোনেশিয়ান পার্টসগুলো আমাদের কাছে পাবেন। আর ইন্দোনেশিয়ান পার্টসের ব্যাপারেও কিছু বলার মতো নাই, ওইটাও অনেক খুব কম রেঞ্জে আমরা এখন থেকে প্রোভাইড করতে পারবো, কারণ আমরা ওই পর্যায়ে চলে মানে নিয়ে আসছি আমাদের বিজনেসটাকে। আশা করি আপনাদের এই সাপোর্টটা আমরা সবসময় আপনাদের প্রোভাইড করতে পারবো। যাক, তোমার কথা শুনে আমার খুবই খুশি লাগতেছে, কারণ আমি হোন্ডা CBR কেনার পর থেকে CBR এর যে স্পেয়ার পার্টস দেখলাম, আমি পিছনের সকাপটা লাগিয়েছি 14,000 টাকা দিয়ে। আচ্ছা, তো আমার খুব কষ্ট হয়েছে, খুব গায়ে লাগছে, যদিও এটা এই CBR না, এটা আগের CBRটা, আগের CBRটা, হ্যাঁ না রেফসল না, ঠিক মানে এইটাই এই কালারই, মানে আমার এর আগে যে CBRটা ছিল এর ভিতরে আমি দুইটা CBR কিনছি, প্রথমটা দিয়ে আমি শিখছি, এটা অনেক প্রবলেম ছিল, অনেক কিছু চেঞ্জ করছি, ওটা দিয়ে শিখতে 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 ফাইনালি চিন্তা হলাম যে না আর শেখার দরকার নেই, আমি একটা ফ্রেশ CBR নিই। তো এই ফ্রেশ CBRটা নেওয়ার পর আমি আসলে এখন স্যাটিসফাইড। তবে তোমার ইন্দোনেশিয়ান পার্টস অ্যাভেলেবল হবে এটা জাস্ট আমি এখনই মানে আগে থেকে বলা উচিত কিনা জানি না, বাট এতটুকু কনফার্ম থাকেন যে হচ্ছে ইন্দোনেশিয়ান পার্টস ইন্ডিয়ান পার্টসের মতো দাম হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই জিনিসটা খুবই ভালো লাগলো। তুমি এই বক্সগুলো কোথায় কালেক্ট করছো ভাই? এগুলো হচ্ছে RFL এর বক্স আর কি সবগুলা। আচ্ছা আচ্ছা। তো ওইভাবে আর কি পারচেজ করা হয়েছে। আর দেখা গেছে আমাদের বাইকের তো খুব ছোট ছোট পার্টসগুলো হয়, যার কারণে আমরা দেখা গেছে যে এলোমেলো ভাবে থাকে। সো হচ্ছে আমি আলাদা আলাদা কোড নাম্বার দিয়ে দেন আলাদা বক্স করে ফেলছি। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে, আমার কোনো যদি পার্টস স্টোরে যে আছে ও যদি কোনো কারণবশত অসুস্থ থাকে বা কেউ না থাকে, সো যাতে আমি ইনস্ট্যান্ট বের করতে পারি আমি নিজেও, কারণ হচ্ছে সব কোড নাম্বার ওয়াইজ করো, তো সো আমি চেক করলে বের করে ফেলতে পারবো, এখানে আছে যে নিয়ে আসা যায়। ইমনের কাছে শুধুমাত্র সার্ভিসই না, ইমন যেভাবে সাজানো গোছানোভাবে এই নতুন সার্ভিস সেন্টারটা করেছে, ইমনের কাছ থেকে আমার মনে হয় আমাদের অনেক কিছুই শেখার আছে। শুধুমাত্র স্পেয়ার পার্টসই না, অনেকের নানা ধরনের ব্যবসা থাকে, নানা ধরনের ছোটো ছোটো প্রোডাক্ট থাকে, তো তোমার এই প্রোডাক্ট সাজানোর যে বিষয়টা এটা আসলে অসাধারণ, খুবই ভালো লাগলো, ধন্যবাদ। আর এটা হচ্ছে ইমনের ছোটো ভাই দুষ্ট, সম্প্রতি ওর মুখে দাড়ি হয়েছে তাই দাড়ি কাটছে না, ইদানিং তো দাড়ি রাখা একটা স্টাইল, বাট ওর যে পরিমাণ দাড়ি আছে আমার সে পরিমাণও দাড়ি নেই, কি যে বলবো। দেখ যা কপাল, হরমোনের একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা হরমোনের ওষুধ খাচ্ছ না, চি চি। আমার বাইকটা যেহেতু তুমি বললা, তাহলে একটা রেগুলার একটা চেক আপ দিয়ে দাও। এখন হচ্ছে কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, আমাদের এখানে এখন জব কার্ড করতে হবে, জব কার্ড নিয়ে আসো, তোর ভাই জব কার্ড নিয়ে আসো, তোর ভাই জব কার্ড নিয়ে আসো, পারলে জব দিয়ে দাও। আপনারা অবশ্যই শিখা, তোর ভাইকে বললো যে শিখার কোনো বয়স হয় না বা হচ্ছে জানার কোনো শেষ নাই, তো আপনারা যত বেশি জানবেন তত বেশি আপনাদের জন্য ইজি হবে, আর হচ্ছে তত বেশি আপনারা ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবেন, ভালো সাপোর্ট দিতে পারবেন কাস্টমার।
তো ইমন থ্যাংক ইউ, বরাবরের মতো তুমি চমৎকার একটা সার্ভিস করেছো। তো ইমন থ্যাংক ইউ, আমাকে বিদায় দিয়ে দিলে আমার জন্য ভালো হয়। কাল তো কমপ্লিট হয়ে গেছে, তাও আপনি এখন চালাই দেখেন। আর আরেকটা জিনিস, আমাদের এখানে 7 ডেজ ওয়ারেন্টি আছে, সার্ভিস ওয়ারেন্টি। কাজ করার পর 7 ডেজ কোনো ধরনের সমস্যা ফেস হয় সেটা আপনি সার্ভিস ফ্রি পাবেন, শুধু জাস্ট একটু কষ্ট করে নিয়ে আসতে হবে। এই 7 ডেজের এই ওয়ারেন্টির বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাদের অনেকেই আছেন যারা কাজ করে আনস্যাটিসফাইড থাকেন, তাহলে এখন আর এই কথাটা বলতে পারবেন না। আর যেহেতু এখন সার্ভিস সেন্টারের একটা প্যাডের ভিতরে আপনি আপনার প্রবলেমগুলো লিখে রাখছেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার প্রবলেমগুলো যখন লিখবেন ওগুলো সমাধান করে দিতে তারা বাধ্য। সো ভালো সার্ভিসিং পেতে হয় অ্যাকচুয়ালি নিজের প্রচেষ্টায়। আমার যদি ইচ্ছা থাকে আমি ভালো সার্ভিস পাবো, তাহলে আমি পাবো, ভালো সার্ভিসটা করে নিতে পারবো। তো আপনাদেরকেও ভালো সার্ভিসের জন্য কিছুটা হলেও সময় দিতে হবে, কিছুটা হলেও তাদের প্রতি আস্থা রাখতে হবে। আচ্ছা, আরেকটা লোকেশনের ব্যাপারে বলে দেই যে আগে যে ছিল মসজিদের পিছনে, এখন কিন্তু ঠিক মসজিদের পিছনে এসে পড়ছি আমরা। আগে রোডের সাইডে ছিল, এখন পিছনে চলে আসছি। আর বেশি দূরে না, আগে যে দোকানটা ছিল ওইখান থেকে মাত্র বাম সাইডে আর কি আমাদের দোকান। যে কেউ জিজ্ঞেস করলে আমি জীবন সার্ভিস সেন্টার কই দেখাই দিবে। হ্যাঁ, মানে এছাড়া আমি সার্ভিস সেন্টারের অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও আপনারা ইমন সার্ভিস সেন্টারে ফোন দিয়ে আপনারা তাদের কাছ থেকে। ও আচ্ছা, আরেকটা জিনিস ভাই বলে দেই, আমাদের যে পেজটা ছিল আগের পেজ ওটা একটু হয়তো ঝামেলা হয়েছে, যার কারণে আমরা ওই পেজে খুবই কম অ্যাক্টিভ আছি। নতুন আমাদের একটা পেজ খুলছি, ওটা ভাইয়ার লিঙ্ক দিয়ে দিতেছে, আপনারা একটু কাইন্ডলি ওইটাতে অ্যাক্টিভ থাকেন, ওইটার পাশে থাকেন, ওইটাতে নতুন নতুন আপডেট পাবেন আর টিপস পাবেন। ভাইয়া তো বলছে আর কিছু বলার মতো নাই তেমন। আমি তাহলে ইমন বিদায় নিচ্ছি, দেখা হবে। আর ইন্ডিয়া ট্যুরের প্রিপারেশন আমার আসলে শুরু, এর মধ্যে দিয়ে আমি অবশ্যই ইন্ডিয়া যাবো, কিন্তু বাইক নিয়ে যাওয়ার পরিকল্পনা, বাইক নিয়ে যাওয়ার ব্যবস্থা যা আছে সব কিছু আমি শুরু করে দিয়েছি এবং প্রথমেই তোমার কাছে আসছি। আর এসেই তো ইফতারির পর এক কাপ রং চা যে কতটা ভালো লাগে চিন্তারও বাইরে। তো যেটা আসলে বলছিলাম, অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া হয়তোবা দু একদিনের মধ্যে এই লং ট্যুরে চলে যাবে। আসলে না, নিজের বাইক নিয়ে ইন্ডিয়ায় ট্যুর করাটা চারটিখানি কথা না, এখানে অনেক অনেক টাকা পয়সার ব্যাপার আছে। যেমন আমি যদি এই হোন্ডা সিভিআর বাইকটি নিয়ে যেতে চাই, তাহলে আমাকে বাংলাদেশে প্রায় এই বাইকটির সমপরিমাণ দাম 5.5 লক্ষ টাকা ব্যাংকে রেখে আমাকে যেতে হবে। অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো ব্যাপার আছে। তো এই অনেক প্রসেস, অনেক ব্যাপারের মধ্যে দিয়ে আমাকে প্রস্তুতিগুলো নিয়ে রাখতে হবে। বন্ধুরা, আমি প্রস্তুতি শুরু করে দিচ্ছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি ইন্ডিয়া ট্যুর দিব। তবে এই খুব শীঘ্রই কবে হবে সেটা আসলে বলে বোঝানো মুশকিল। তবে হ্যাঁ, বাইক নিয়ে ইন্ডিয়া যাওয়ার আগে আমার এর ভিতরে আরও কয়েকটা ইন্ডিয়া ট্যুর হবে। আর নিজের বাইক নিয়ে যাওয়া তো অনেক বড় একটা গর্বের, এখন যাই না এটা কবে আসলে আলটিমেট আমি পারবো। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগটি শেষ করছি, সবাই দোয়া করবেন, সাথেই থাকবেন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।